আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসি আমরা আরকানুল ইবাদাহ, এক একটা ইবাদতের জন্য কয়টা রুকন। প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা রুকন নিহিত আছে, এগুলোকে বলা হয় ইবাদতের রুকন, ইবাদতের পিলার। এই তিনটা রুকনের একটা রুকন যদি ছুটে যায় ওইটা ইবাদত হয় না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা ইবাদতের সাথে খেয়াল রাখতে হবে যে তিনটা রুকন আছে। এক নম্বর রুকন হলো আল মহাব্বাতুল কামেলা লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ মহব্বত, আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। ভালোবাসা নাই যত ইবাদত করুক ওইটা ইবাদত হবে না। আর ভালোবাসাটা হইতে হবে একমাত্র আল্লাহর ভালোবাসা, কিন্তু আল্লাহকেও ভালোবাসে আবার আল্লাহর সঙ্গে অন্যকেও ভালোবাসে। এখানে খেয়াল রাখতে হবে দুটা জিনিস, একটা হলো আল মহব্বতু লিল্লাহ আর একটা হলো আল মহব্বতু মা আল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর মতো যদি অন্য কাউকে মহব্বত করে এটা শিরক, কিন্তু আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে কাউকে যদি মহব্বত করে এটা ঈমান। মানে প্রথমে মহব্বত করতে হবে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার পরে যেই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করবে সে আল্লাহর জন্য অন্যদেরকে মহব্বত করবে। মানে আমাকে আপনি ভালোবাসবেন কেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার চেহারা সুরত দেখে ভালোবাসা যাবে না, আমার অন্য কিছু দেখে ভালোবাসা যাবে না, ভালোবাসতে হবে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোকটা আল্লাহকে মহব্বত করে, লোকটা আল্লাহর হুকুম মেনে চলে, এই জন্য আমি লোকটাকে মহব্বত করি, এটা হলো আল্লাহর জন্য মহব্বত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝতে হবে এই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি ইবাদতের প্রথমে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ সুবহানাহু তাআলাকে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে আল্লাহকে ভালোবাসে কিভাবে মানুষ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসবোটা কীভাবে? তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে ভালোবাসা হলো লা ইউশরিকুনা বিহি শাইআ, আল্লাহকে ভালোবাসার আলামত, আল্লাহকে ভালোবাসার চিহ্ন হলো সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, এটা হলো আল্লাহকে ভালোবাসার দলিল। ইয়াবুদুনাহু ওয়াহদা, যত ইবাদত আছে একমাত্র আল্লাহর জন্য করে। ওয়াইয়া তাওয়াক্কালুনা আলাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওয়াইয়াল জাউনা ফি জামিউ উমুরিহিম ইলাইহি, এবং আশ্রয় গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার বিপদে আপদে সমস্যায় সব সময় আল্লাহর আশ্রয়ে থাকে। এরকম যদি করে তাহলে বোঝা যাবে সে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এখানে আল্লাহ পাক বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসো, তো ভালোবাসার কথা কেন আনলেন? কারণ ইবাদতের এক নম্বর রুকন হলো মহব্বত। এখানে ভালোবাসতে চাও মানে যদি তোমরা আল্লাহর ইবাদত করো তো ইবাদতটা করতে হবে ফাত্তাবিউনি, আমি রাসূলের এত্তেবা অনুসরণ করে করতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসাটা
এবাদত বুঝাইতে গিয়ে আল্লাহ মহব্বতের কথা বলছেন, কারণ মহব্বত না থাকলে এবাদত হয় না। এক নম্বর হইল এবাদতের রুকন মহব্বত। এক সাহাবি এক সফরে গেছেন, তো তার সাথে আরও অনেক সাহাবি সফরে গেছেন। এখন সলাতের মধ্যে বেশি বেশি সূরা আল ইখলাস পড়েন, মানে উনি ইমামতি করেন, ইমামতির মধ্যে শুধু সূরা আল ইখলাসটা বেশি বেশি পড়েন। তো সাহাবাই কেরাম মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা অভিযোগ করলেন যে তিনি সফরে আমাদের সাথে খালি সূরা আল ইখলাস পড়ে, সূরা আল ইখলাস পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি খালি সূরা আল ইখলাস পড়ো কেন? তো বলছেন যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহর তাওহীদ যেখানে বর্ণনা করা হয়েছে ওই আয়াতগুলোকে সূরাগুলোকেও আমি মহব্বত করি। সূরা আল ইখলাসের মধ্যে আমার আল্লাহর তাওহীদের বর্ণনা এসেছে, ইখলাসের বর্ণনা এসেছে, এই জন্য আমি এটা বারবার পড়তে পছন্দ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আখবিরহু আন্নাল্লাহ ইউহিব্বুহু, এই লোকটাকে তোমরা সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ রব্বুল আলামিনও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, এই লোকটা আল্লাহর তাওহীদকে মহব্বত করে, তাওহীদের সূরাকে মহব্বত করে, আল্লাহ পাকও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, এই জন্য ইবাদতের ক্ষেত্রে মহব্বত খুবই জরুরি বিষয়। দুই নম্বর বিষয় আর রাজা, যে কোনো ইবাদত করতে হলে আশা পোষণ করতে হবে, মানে এই ইবাদতটা যে আমি করতেছি আল্লাহ এর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, এই আশাটা অন্তরে থাকতে হবে, না হয় এটা ইবাদত হবে না। একটা লোক অজু করলো, অজুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব ধুইছে। আচ্ছা, আরেক লোক দেখবেন সেই লোকটাও এ হাত মুখ চোখ নাক সব ধুইছে। একজন এটাকে অজুর নিয়তে ইবাদত মনে করে সওয়াব পাওয়ার আশায় এই হাত মুখ চোখ সব ধুইছে, হাত পা সব ধুইছে, আরেকজন এমনিই ধুইছে, কাজ কিন্তু দুজনেই করছে, কিন্তু একজনেরটা ইবাদত হয়েছে আরেকজনেরটা ইবাদত হয় নাই। কারণ কি? আমার ইবাদতটার মধ্যে আমি সওয়াবের আশা করছি, জান্নাত পাওয়ার আশা করছি, গুনামাপের আশা করছি, কিন্তু তারটার মধ্যে এটা করে নাই। আমরাও দৈনিক গোসল করি, আরেকজন মুশরিকও গোসল করে, আমার গোসলটা ইবাদত, মুশরিকেরটা ইবাদত নয়। কারণ কি? আমি আমার এখানে এই ইবাদতের মাধ্যমে আমার আশা আছে, আমি সওয়াবের আশা পোষণ করি, আমি গুনামাপের আশা পোষণ করি, জান্নাত পাওয়ার আশা পোষণ করি, কিন্তু আরেকজন করে নাই। এই জন্য ইবাদতের গুরুত্বপূর্ণ একটা রোকন হলো যে আশা করা। আল্লাহ পাক সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা পোষণ করে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, এটার আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি আমলে সালেহ করে। সুবহানাল্লাহ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকেও যেন সে শরীক না করে। তাহলে এখানে আল্লাহ পাক আশা পোষণের কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে। তাহলে আমল করার মধ্যে আশা থাকতে হবে, আমলের মধ্যে যদি আশা না থাকে তাহলে এটা ইবাদত হবে না। আল্লাহ পাক সূরা আল ইসরার 57 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়ারজুনা রাহমাতা, মুমিনেরা সবসময় আল্লাহর রহমতের আশা করে, রহমত প্রত্যাশী। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। রাসূল আপনি বলে দিন, আমার বান্দারা যারা নিজেদের নফসের উপরে অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছ, অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না,
ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, কারণ তিনি হলেন গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন, আশা পোষণ করতে বলেছেন। এই জন্য ইবাদতের ভিতরে আশা থাকতে হবে। আরেকটা হলো আল খাউফ, ভয়ও থাকতে হবে, খালি আশা করে বসে থাকলে হবে না। ইবাদতের আরেকটা রকম হলো ভয়, ভয় না থাকলে ওটা ইবাদত হবে না। কারণ সলাতের মধ্যে আপনি যদি মনে করেন যে সওয়াব পড়মো আর আল্লাহ পাক আমাকে সওয়াব দিতে থাকবেন, জান্নাত দিবেন আমাকে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, কোনো ভয় নাই নামাজের মধ্যে। এবার নিজের ইচ্ছা মতো নামাজ পড়া শুরু করছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আবার বসে যায়, আবার সাজদা চলে যায়, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে না, মানে তাড়াহুড়ো করে যেভাবে ইচ্ছা, মানে আল্লাহর ভয় উঠে গেছে তার ভিতর থেকে। এক সাহাবি এরকম সলাত আদায় করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দিচ্ছেন, দেখে সলাত শেষ হয়েছে, আবার বললেন এরজা ফাসল্লে ভাই নাকালাম তুসাল্লে, হে সাহাবি তুমি যাও, তুমি সলাত আদায় করো, তুমি তো নামাজ পড়ো নাই। তো এই সাহাবি মনে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, এই জন্য আচ্ছা তাও বলে নাই যে রাসূল আপনি তো দেখেন নাই, কথা বলে নাই, না বলি যে আবার পড়ছে, আবার আসছে, আল্লাহ রাসূলকে আবার যাও, তুমি তো সলাত আদায় করো নাই, আবার সলাত আদায় করো। এবার বুঝতে পারছে যে আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন, তারপরেও আমাকে বলতেছেন সলাত আদায় করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে তুমি দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসো নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও নাই, এগুলা সলাতের এক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে হবে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে খাউফ থাকতে হবে, আল্লাহর ভয়। এজন্য সলাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খুশু খুজু, যে সলাতের মধ্যে আল্লাহর ভয় থাকা, যে অনুগত হওয়া আল্লাহর সামনে আল্লাহর ভয়ে। কিসের ভয়? কবরের আজাবের ভয়, হাসরের ময়দানের আজাবের ভয়, সেরাতের আজাবের ভয়, এরপরে জাহান্নামের আজাবের ভয়। তাহলে ইবাদতের রুকন পাইলাম কয়টা আমরা? তিনটা। এক নম্বরটা হলো মহব্বত, দুই নম্বরটা আশা, তিন নম্বরটা ভয়। এই তিনটার মধ্যে একটা অনুপস্থিত থাকলে ওইটা ইবাদত হয় না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীতে বিভিন্ন বাতিল ফেরকারা গোমরা হয়ে গেছে যে ইবাদত করতে গিয়ে এই তিনটি জিনিসের সামষ্টিক ইবাদত করে নাই। একটা গোষ্ঠী পৃথিবীতে খালি ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, খালি ভয়, খালি ভয়, মহব্বতও নাই আল্লাহর সাথে, আশাও নাই আল্লাহরে, খালি ভয় করে, খালি ভয় করে। এরা হলো খারেজি, খারেজি সম্প্রদায়, খারেজি খাওয়ারেজ। এরা খালি, এদের মূলনীতি হলো যে আল্লাহর ভয়। আল্লাহ বলতেছেন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনী যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিচ্ছেন হাত এখানে কাটতে হবে, খোলাফায়ের আশেদিন দেখায় দিচ্ছেন এখানে কাটতে হবে, কয় না এরা কয় না না এটা ঠিক না, এরা ঠিকভাবে বুঝে নাই। কীভাবে হবে? আল্লাহ বলছেন হাত কেটে দিতে হবে, হাত তো এখান থেকে শুরু, এখানে কি হাত নাকি, তাহলে এখান থেকে কাটে দিতে হবে। মানে আল্লাহরে এত বেশি ভয় যে এখানে করলে হবে না, একবার হাত আল্লাহ বলছে আই দিয়ে হুমা, হাত কাটতে তো হাত এখানে কাটতে হবে। এই জন্য খাওয়ারেজদের মতো হলো এখানে। কিছু কিছু গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা জাহান্নামে ডুববে স্থায়ীভাবে, ইউদখিলহু নারান খালেদান ফিহা, তিনটা অপরাধ বিশেষ করে এই তিনটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তো মুমিন কিন্তু স্থায়ী জাহান্নামী না, যার ইমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ইমানটা শেরেক মুক্ত, কুফর মুক্ত, নেপাক মুক্ত, বিশুদ্ধ ইমান হয়, তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ পাক তাকে পরবর্তীতে আবার জান্নাত দিবেন। কিন্তু খাওয়ার যারা বলে না, আল্লাহ পাক বলছেন যে একটা অপরাধ হলো মুমিনকে হত্যা করলে, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালেদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে
সে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। খারেজিরা কয় বাস কোনো কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, সে জাহান্নামে যাবে আর বাইর হবে না। মানে আল্লাহকে অত্যাধিক ভয়, আল্লাহর আশা ছেড়ে দিছে, আশা নাই, কয় জাহান্নামে ঢুকলে আর বাইর হবে না, বাইর হওয়ার কোনো সম্ভাবনা নাই, একবার ঢুকছে বাস আর বাইর হতে পারবে না। কয় জান্নাতে ঢুকলে যেমন আর বাইর হওয়ার সম্ভাবনা নাই, জাহান্নামে যে ঢুকবো তারও বাইর হওয়ার সম্ভাবনা নাই। মানে এরা শুধু ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, এদের আশাও নাই মহব্বত নাই আল্লাহর সাথে, এরা কারা? খারেজি। আরেকটা গ্রুপ আছে খালি আশা, খালি আশা, ভয়ও নাই মহব্বত নাই, এরকমও একটা গ্রুপ আছে পৃথিবীতে। কারা বলেন তো দেখি? মুরজিয়া সম্প্রদায়, যেটা যুগে যুগে ছিল মুরজিয়া, এখনও আছে, মানে মুরজিয়া নামে নাই। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া, নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশা করে বসে রয়েছে। মানে এদের আশা প্রবল, খালি আশা, খালি আশা, আল্লাহর মহব্বতও নাই ভয়ও নাই। কয়ের মেয়ে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে, আমি মানে সে নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যাবে আশা করে বসে আছে, এমন আশা, খালি যে সে আশা না, মানে মনে হচ্ছে আল্লাহ তাকে, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এজন্য আল্লাহর উপর ফরজ হয়ে গেছে আল্লাহ তারা জান্নাতে দেওয়া। মানে আল্লাহ জান্নাতে না দিলে মনে হয় আল্লাহ জুলুম করে ফেলবো, না আউযুবিল্লাহ। মানে আশাটা একবারে এইরকম বুক ভরে আশা নিয়ে বসে আছে, এটা হলো মুরজিয়া, যে এরা আল্লাহর ইবাদত শুধু আশা নিয়ে করে, ভয়ও নাই মহব্বত নেই। এই জন্য দেখবেন মাঝে মাঝে শুক্রবারে আসে, হাজিরা দিয়ে যায়, কয় তিন চার জুমায় একবার হাজিরা দিলে মুসলমানের খাতায় নাম থাকে, এই আশা নিয়ে বসে আছে, অথচ এগুলো নিষ্ফল আশা। তাহলে এটাও গুমরাহির লক্ষণ, যে মহব্বত নাই ভয় নাই শুধু আশা। আরেকটা সম্প্রদায় আছে, আশাও নাই ভয়ও নাই, খালি মহব্বত, এরা কারা বলেন তো দেখি? হ্যাঁ, সুফি। এটা আমার কথা না, এই বক্তব্যটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি বলছেন সুফি যারা, এরা আল্লাহরে ভয়ও করে না, আল্লাহর কাছে কিছু আশাও করে না। এদের থিওরিটা হলো জান্নাত ও দোজখ সে মাই কিয়া করো আর জো হে মাই তুজে দেখা করো, আল্লাহ জান্নাতও চাই না জাহান্নামও চাই না, তুমি যেখানে মনে চাই সেখানে দাও, আমরা খালি তোমারে চাই, মাওলারে চাই, মাওলার মহব্বত, মাওলার ইশক, কিন্তু আল্লাহকে ভয়ও করে না আশাও করে না। এই জন্য রাবেয়া বশ্রী, রাবেয়া বশ্রী নাম শুনছি না আমরা, এ ছিল একটা মস্তিষ্ক বিকৃত পাগল, কিন্তু এই মহিলা আমাদের দেশে এখন বিরাট আল্লাহর ওলি, ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শোনা যায় রাবেয়া বশ্রী নামে বিরাট আল্লাহর ওলি ছিল। তো এই পাগল মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে, সবাই জিজ্ঞাসা করে এই তুমি কই যাও পাগলি এগুলো নিয়ে, কয় শুনো এই যে পানি নিতেছি জাহান্নামকে একবারে আগুন সব নিবাই ফেলবো, এই জন্য পানি নিতেছি, আর এই যে দেখো আগুন নিতেছি জান্নাতকে জ্বালাই ফেলবো, জান্নাত জ্বালাই ফেলবো জাহান্নাম একবারে নিবাই ফেলবো। তো কেন, কারণ কি, তুমি এরকম খেপছো কেন জান্নাত জাহান্নামের উপরে? বলে যে পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, এই দুটা না থাকলে মানুষ আর জান্নাত জাহান্নামের আশায় আর ভয়ে ইবাদত করবে না, খালি আল্লাহর মহব্বতে মাওলার ইশকে ইবাদত করবো, ভয়ও থাকবে না আশাও থাকবে না। এই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, আহলুল আলেমেরা, খবরদার এইরকম আল্লাহর মহব্বতে মহব্বত করা যাবে না, করলে তোমার ইবাদতে বাতিল। কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক জান্নাত ছাওয়ার জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াই আসো, ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যেই জান্নাতের প্রস্থ আসমান আর জমিনের সমান, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন আল্লাহ পাক, কোরআনে যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলছেন, ইমানের কথা বলছেন, সাথে জান্নাতের সুসংবাদ শুনাইছেন, যাতে মুমিনেরা জান্নাতের আশা পোষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহর কাছে চাইতে বলছেন, বলছেন যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ফাস আলোহুল ফেরদাউস, সবচেয়ে বড়টা চাইবা, ফেরদাউস চাইবা। তাহলে জান্নাত চাওয়াটা, জান্নাতের আশা পোষণ করাটা, এটা ইবাদত, ইবাদতের রুকন।
আবার জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ পাক কোরআনে কতবার বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব কত বর্ণনা আল্লাহ পাক দিছেন যাতে মানুষ জাহান্নামকে ভয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখেছেন, জাহান্নাম থেকে পানা চাও আল্লাহর কাছে, আশ্রয় চাও আল্লাহর কাছে। তাহলে বোঝা যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল এই তিনটার সমন্বয়ে ইবাদত, মহব্বত, আশা, ভয়।